আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে এডিবল ওয়েফার পেপার দিয়ে কেক ডেকোরেশন করে দেখাবো। আশা করি এই কেক ডেকোরেশনের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এই কেকটি ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে আমি চকলেট কেক নিয়েছি, আর এই চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, যারা মিস করে গিয়েছেন তারা চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কেক নিতে পারবেন। কেকটি আমি 4টি লেয়ারে কেটে নিয়েছি। এবার কেকটি ফ্রস্টিং করে নিচ্ছি। কেক বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার কেকের একটি লেয়ার বসিয়ে দিচ্ছি এবং সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আমি হাফ কাপ পানি, 3 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ চকলেট গানাশ খুব ভালো মতো মিশিয়ে সিরাপ তৈরি করে নিয়েছি। এবার পছন্দ মতো ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে করে কেকের লেয়ারগুলোতে সুগার সিরাপ ব্রাশ করে ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে একটি বাটির মধ্যে 3 চা চামচ পাইপিং জেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার পেপারের উল্টো পাশে হালকা ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই হালকা ব্রাশ করে নিতে হবে। আর হ্যাঁ, পাইপিং জেল ব্রাশ করে নেয়ার সাথে সাথেই কেকের ওপর সেট করে নিতে হবে। কেকটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আলতো হাতে কেকের ওপর সেট করে নিচ্ছি। আমি কিভাবে সেট করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
তো ডেকোরেশন করে নেওয়ার পর কেকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। আর হ্যাঁ, কেকটি ডেকোরেশন করে নেওয়ার পর 2 পাউন্ডের হয়েছে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।